জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আনুগত্য করবে দুইজনের, এখানে দুইজন আনুগত্যের কথা এসেছে। এক নম্বর কার? আস্তে বলবেন না, কার? আমার সৃষ্টিকারীকে, আমার পালনকারীকে, আমাকে খাওয়ান কে, আমার রিজিক যোগান দেন কে, আমার নাকে অক্সিজেন ঢুকায় দেন কে, আমার হার্টটা পরিচালনা করেন কে, আমার কলবটা চালান কে। কলবটা আমাদের বুকে না মাথায়? ভালো করে কোন, একজন কয় মাথায় আরেকজন কয় বুকে, হান কোনটা ঠিক? একটা প্রাণী আছে, যে প্রাণীটা সামনে চলতে পারে না, সে পিছনে যায়, তার ঠ্যাংগুলো পিছনের দিকে চলে আসে, সে সামনে যেতেই পারে না। সেই প্রাণীটার মাথায় থাকে মল। মাথায় কি থাকে? মল। এই জন্য সামনে না চলে সে পিছনের দিকে আসে। আমি তো মনে করি যারা এমনি এমনি গবেষণা করে, যারা বলার চেষ্টা করেন যে কলবটা মানুষের মাথার ভিতরে বুকে নয়, তারা হাদিসের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ সুস্পষ্ট অসংখ্য আয়াত এসেছে, আমি সেই দিকে যাব না। কলবুল্লাতি, এই কলবটা কোথায়? আল্লাহ পাক কলব, আল্লাতি ফিস সুদুর, আল্লাহ বলছেন ওমা তুখফিস সুদুর ওহসিলা মা ফিস সুদুর, অনেক আয়াত আছে। সেই কলবটা হলো তোমাদের বক্ষের ভিতরে, এটাই হলো কলবের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, সে কলবের দরজায় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। আসুন সেই আল্লাহর অনুগত্যের বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করি। আমরা সবাই ঠোঁট মিলিয়ে বলি, কুল আউযু বিরাব্বিন নাস, সবাই বলুন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس মনে হয় ভুল হয়েছে কোথায়, ভুল হয়েছে কোথায়, টের পাচ্ছেন? الذي يوسوس في صدور الناس من الجنة والناس شيطان وسوس দেয় মানুষের কলবে না সুদূরে, সুদূরে কলবে وسوس দিতে পারে না, কলবের মধ্যে ঢুকতে পারে না, কলবের দরজায় গিয়ে হিট মারে, কি মারে? হিট মারে, কিন্তু কলবের ভিতরে সে ঢুকতে পারে না। কলব সদর হলো কলবের দরজা, কলবের দরজা হলো সদর, সেই সদরে গিয়ে হিট মারে কিন্তু সে ভিতরে ঢুকতে পারে না, কারণ ওই রুহটা কার নির্দেশে চলে? আস্তে বলবেন না, কার? আল্লাহ নির, কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিঃসন্দেহে শয়তানের কৌশল সব সময়ের জন্য সবল না অতিশয় দুর্বল, খুব দুর্বল, পারবে না সে। শুধুমাত্র একটা হুংকার ছাড়বেন, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে শয়তান সঙ্গে সঙ্গে পালায়া দৌড়ায়, বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু।